আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা যোগ ব্যায়াম দেখাবো। তো ব্যায়ামটির নাম আকর্ণ ধনুরাসন। তো এই ব্যায়ামটিতে পিঠের, পাছার এবং কোমরের যথেষ্ট ব্যায়াম হয় এবং মজবুত ও শক্ত করে রাখে। এছাড়া আরও অনেক উপকার আছে, চলুন দেখি। এই আসনে পিঠের, পাছার এবং কোমরের সুন্দর ব্যায়াম হয়, ফলে পিঠের পেশিগুলোকে মজবুত এবং শক্ত করে রাখতে এই আসন অতুলনীয়। তাছাড়া অনেকে পিঠে টান পড়ে, এই টানের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং পেশিগুলোকে মজবুত রাখতে যথেষ্টভাবে সাহায্য করে। এছাড়া এই আসনে যকৃত, প্লীহা, মূত্রাশয়, বৃহযন্ত্র, ক্ষুদ্রযন্ত্র এ সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে রক্ত চলাচল করে, ফলে এই সমস্ত জায়গাকে সুস্থ, সবল এবং মজবুত রাখে। তো এই আসনটি আমরা নিষ্ঠার সঙ্গে করব ইনশাল্লাহ। তাছাড়া এই আসনে আরও অনেক উপকার আছে, পিঠের পিছনের যে জড়তা আছে এই জড়তাটাকে দূর করে এবং শক্তিশালী ও মজবুত করে রাখে এবং পেশিগুলোকে বাড়াতে সাহায্য করে। তাছাড়া কোমরকে নমনীয় ও কমনীয় করে রাখে। আর তাছাড়া পিঠে বা কোমরে কোনো রকম বাত ব্যথা ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা এই আসনে অন্তত পক্ষে থাকে না। আপনারা নিষ্ঠার সঙ্গে এই আসনটি করার চেষ্টা করবেন, যথেষ্টভাবে আল্লাহর রহমত উপকার পাবেন। আপনারা নিজেরা যে কোনো একটা সময় নিয়ে করবেন, যেমন সকালে করতে পারেন, তাছাড়া বিকালে বা যে কোনো একটা টাইমে খাওয়ার 3 ঘন্টা পরে করবেন, তাহলে সবচেয়ে সুন্দর হয় আর কি। সবাই করবেন আসনটি, আশা রাখি আমি। চলুন এখন আমরা আসনটি শুরু করি। আসনটি কীভাবে করতে হবে দেখুন, তো গঠন প্রণালী দেখুন, শুরু করি। এই যে এইভাবে পাটা প্রথম রাখতে হবে, রাখার পর ঠিক এইভাবে পাটা এখানে তুলে দিলাম, দেওয়ার পরে এই হাতটা ধরলাম, ডান হাত দিয়ে এখানে ধরলাম, এই হাতটা ঠিক এভাবে কানের পরিচলতি পর্যন্ত এইভাবে দম নিঃশ্বাস স্বাভাবিক থাকবে, 30 সেকেন্ড পর্যন্ত আমরা এইভাবে রাখবো। রাখার পর আবার আমরা 30 সেকেন্ড শবাসনে যাব, তারপর আমরা আবার এপাও ঠিক এভাবে দেবো, দিয়ে এইভাবে 30 সেকেন্ড করব। 30 সেকেন্ড করে এভাবে পাল্টা পাল্টি করে আমরা দুই পায়ে করব এবং দুই হাতে ঠিক এভাবে ধরে আমরা 4 থেকে 5 বার করব। আসনটি করার পর আমাদের শবাসন এবং আসন সম্পূর্ণভাবে সমান সমান থাকবে, করার পর আমরা আসনটি শেষ করব। তো শবাসন যখন আমরা দেব তখন দ্রুত গতিতে আমাদের শরীরে রক্ত চলাচল করব এবং সম্পূর্ণরূপে আসনটা পরিপূর্ণ হবে এবং সমস্ত দেহটাকে সুস্থ এবং সবল থাকবে। তো শবাসন আমাদের এই জন্যে অবশ্যই অবশ্যই দিতে হবে। আর শবাসন আমার চ্যানেলে সুন্দর করে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর আমি আশা রাখবো আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।